বস্তায় চন্দ্রপোড়া সাপ ভরে হাসপাতালে রোগী। রোগীর এই অবাক করা কাণ্ড দেখে হতবাক চিকিৎসক থেকে রোগীর আত্মীয় পরিজনেরা। অবাক করা কাণ্ড, সাপের ছোবল খেয়ে সেই সাপটিকেই আবার ধরে বস্তাবন্দি করে হাসপাতালে নিয়ে গেলেন এক বৃদ্ধ। এমন ঘটনায় রীতিমতো চক্ষু চড়ক কাজ হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে রোগীদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বহরমপুরের সালার মাঠ এলাকায়। সাপ কথাটি শুনলেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। ছোট হোক বা বড়, সাপ কথাটি শুনলে কম বেশি সকলেই ভয় পেয়ে থাকে। আর সেই সাপ যদি হয় চন্দ্রপোড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে সাপের সাথে মানুষের লড়াইয়ের ঘটনা প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় সাপের সাথে মানুষের লড়াইয়ের ঘটনা ঘটেছে। তবে এবার এক অবাক করা ঘটনা ঘটল বহরমপুরের সালার এলাকায়, যেখানে এক বৃদ্ধকে সাপে কামড়ায়। পরবর্তীতে সেই সাপটিকেই আবার বস্তাবন্দি করে হাসপাতালে নিয়ে আসে ওই বৃদ্ধ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আঁতকে ওঠেন হাসপাতালে থাকা চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলেই। তবে একে সাহস বলবেন না দুঃসাহস, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে ঘটনার বিবরণ শুনেই আঁতকে উঠছেন সবাই, সেখানে সাপের ছোবল খেয়েও ঘাতক সাপটিকে ধরে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য হাজির হলেন খোদ সেই বৃদ্ধ। প্রাথমিকভাবে পরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ আছেন। জানা যায় আহত ওই বৃদ্ধের নাম দানা শেখ, বাড়ি সালার থানার মালিহাটি কান্দ্রা গ্রামে। ওই বৃদ্ধ পেশায় একজন কৃষক। ঘটনা সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিনও সকালবেলা সালার এলাকার একটি মাঠে ঘাস কাটতে যায় বৃদ্ধ। আর ঘাস কাটতে যাওয়ার সময় হঠাৎই ওই বৃদ্ধকে কামড় দেয় চন্দ্রপোড়া সাপ। এরপর ওই বৃদ্ধ সেই সাপটিকে বস্তায় ভরে নিজের চিকিৎসা করাতে সরাসরি চলে আসে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায় এরপর হাসপাতালে ওই সাপকে নিয়ে ঢুকতেই চমকে ওঠেন সকলে। পরবর্তীতে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়, শুরু হয় চিকিৎসা। বর্তমানে আহত ওই বৃদ্ধ অনেকটাই সুস্থ আছেন, এমনটাই জানা গিয়েছে হাসপাতালের পক্ষ থেকে। ইতিমধ্যেই ওই বৃদ্ধর বাড়িতে খবর দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। এই বিষয়ে সালার হাসপাতালের এক চিকিৎসক জানান, আজ একজন বৃদ্ধকে চন্দ্রপোড়া সাপে কামড়িয়েছিল। বৃদ্ধ সেই সময় আর দেরি না করে সরাসরি হাসপাতালে চলে আসে চিকিৎসার জন্য। ওনার সব রকমের চিকিৎসাই করা হয়েছে, বর্তমানে উনি সুস্থ আছেন। তবে সাপে কামড়ালেও উনি কোনো ওঝার বাড়িতে না গিয়ে সরাসরি যে হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসে, এটি দেখে আমাদের খুবই ভালো লেগেছে। এই বিষয়ে তিনি আরো জানান, ওকে সাপে কামড়ানোর সাথে সাথে আমাদের কোনো ওঝা বাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে চলে এসেছেন। উনি আসার পরে আমরা রক্ত পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষা করার পরে সেখানে দেখলাম ক্লটেড হয়ে গেছে, মানে কোনো সমস্যা নেই এখন আপাতত। আবার চার ঘন্টা করার পরেও সকালবেলা এসেছিলো, চার ঘন্টা করার পরে আবার যখন টেস্ট করলাম এখনও পর্যন্ত রিপোর্ট নর্মাল আছে। এরপরে আমরা অবজারভেশনে রাখছি, যদি কোনো সমস্যা হয় তখন আমরা অ্যান্টিসিনেক ভেনম, যেটাকে এভিএস বলা হয়, ওটা হচ্ছে দিয়ে তারপর রেফার করবো আমরা। প্রত্যেক দিন চারটে পাঁচটা করে, মানে সপ্তাহে 25টা, প্রায় মাসে প্রায় 100টার মতো পেশেন্ট আসছে। কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আননোন বাইট, হয়তো কেউ জানে না যে কিসে কামড়িয়েছে। একটু কিছু মানে কামড়িয়েছে, জ্বালা জ্বালা করছে, সে পেশেন্ট মানে এখানে চলে আসছে। কিন্তু সব থেকে সতর্কতা যে অবলম্বন করতে হবে, এত যে সাপে কাটা পেশেন্ট আসছে, এখানে এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে হয়তো সাপে কাটা পেশেন্ট হয়তো মানে কম আসবে। আর যখন বাড়িতে ঘুমাবে তখন হচ্ছে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে, তাহলে একটু মানে কম হবে পেশেন্ট। সাপে প্রথমে যদি কাটে আর যদি পেশেন্ট দেখে যে হ্যাঁ আমাকে সাপে কেটেছে, কামড়িয়ে দিয়েছে, তাহলে অবশ্যই বলবো যে প্রথমে ওঝা বাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে কিংবা যে কোনো মানে সরকারি হসপিটালে গিয়ে প্রথমে দেখানো ডাক্তারকে। ডাক্তার যদি সেরকম মনে করে তারপরে রেফার করবে, যদি না হয় তাহলে অবজারভেশনে রেখে দেবে। এটা হচ্ছে আমার মানে বলার কথা। তবে বৃদ্ধের এই কাণ্ডে রীতিমতন হতবাক স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে সকলে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। জানা যায় আহত ওই বৃদ্ধ বর্তমানে সুস্থ আছেন।
এই বিষয়ে আহত বৃদ্ধ দানা শেখ জানান। আমি যখন হাসপাতালে এলাম, ওরা পরীক্ষা করে দেখলি চন্দ্রপুরা, আমি মাঠে গেছিলাম ঘাস কাটতে, হাসপাতালে পায়ে পা দিয়ে দিই, তারপরে কামড়ে দেয়, তারপরে সাপটাকে আমি কেজি করে ধরি বস্তায় ভরলি, চিন্ত সাপে, তারপরে হাসপাতালে নিয়ে এলাম, এরা দেখলি দি বলছি চন্দ্রপুর সালার হাসপাতাল, পরে পরীক্ষা করে দেখলি বলছি চন্দ্রপুর, আমি তো ওখানে দেখিনি কি সাপ, ধরলি চলে আসলাম। হ্যাঁ, পরীক্ষা দুটো টেস্ট করেছে, দেখছি এখন তো নর্মাল বলছে, বলছে এখন 6 ঘন্টা থাকতে হবে, 12 ঘন্টা। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বহরমপুর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।